نحمده ونصلي على رسوله الكريم اما بعد অভিশপ্ত দাজ্জালি মিডিয়ার অব্যাহত অপপ্রচারে পাশ্চাত্য পশু সংস্কৃতি আজ মুসলিম সমাজেও দূষণ ছড়াচ্ছে। মুসলিম তরুণ তরুণীরা আজ পশ্চিমা মডেলদেরকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছে। নারীদের পর্দা ও শালীন বেশভূষা আজ মুসলিম সমাজ থেকে রীতিমতো নির্বাসিত। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে কাদের আদর্শে নিজেদের রঙিন করে তুলেছেন? প্রিয় নবীকে ছেড়ে কাদের ভালোবাসছেন? আপনার গায়ে এসব কাদের পোশাক? আপনার আচার আচরণে এই কাদের সংস্কৃতি? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। প্রিয় ভাই ও বোনেরা, নিজেকে নিয়ে একটু ভাবুন। আপনি হাশরের দিন কার সঙ্গে থাকতে চান? পাশ্চাত্যের বেহায়া কাফের মুশরিকদের সঙ্গে, নাকি সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে? আজ আপনি যদি ইউরোপীয় মডেলদের ভালোবাসায় মগ্ন হয়ে তাদের বেশভূষা ও ক্রিস্টি কালচারকে গ্রহণ করেন, আপনার হাসর হবে এসব জাহান্নামীদের সাথে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সঙ্গে থাকবে। পাশ্চাত্যের পশু সংস্কৃতির যে মারাত্মক দূষণ মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে, তার মধ্যে অন্যতম হল বিপরীত লিঙ্গের সাদৃশ্য অবলম্বন। বর্তমানে অনেক পথহারা মুসলিম যুবকদের দেখা যায়, তারা মেয়েদের মতো লম্বা চুল রাখে, কান ছিদ্র করে অলঙ্কার পরে, বিশেষ করে বুক খোলা রেখে যখন স্বর্ণের চেন ঝোলায় তখন চিনতে রীতিমতো কষ্ট হয়ে যায় ছেলে নাকি মেয়ে। একইভাবে অনেক মুসলিম মেয়েকে দেখা যায় ছেলেদের মতো টাইটফিট জিন্সের প্যান্ট আর শার্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মাথা খোলা, বাহুগুলো উন্মুক্ত, খাটো করে ছাটা চুল দেখলে যে কেউ পুরুষ ভেবে ভুল করবে। অথচ ইসলামী শরিয়া কঠোরভাবে বিপরীত লিঙ্গের সাদৃশ্য অবলম্বনকে হারাম বলে ঘোষণা করেছে। সাহি বোখারিতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনাল রিজালি বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিল-রিজাল, নারীদের সাথে সাদৃশ্য অবলম্বনকারী পুরুষকে এবং পুরুষের সাথে সাদৃশ্য অবলম্বনকারী নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুনান আবু দাউদ এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআহ ওয়াল মারআতা তালবাসু লিবসাতাল রাজুল, যেসব পুরুষ মেয়েদের মতো পোশাক পরে আর যেসব নারী পুরুষদের মতো পোশাক পরে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আমার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর ওয়াস্তে, বিপরীত লিঙ্গের সাদৃশ্য অবলম্বনের মতো মারাত্মক গর্হিত কর্ম থেকে দূরে থাকুন। যেখানে জান্নাত লাভের জন্য আমাদের প্রিয় নবীর সুপারিশ দরকার, সেখানে যদি আমরা তার লানত ও অভিশাপের ভাগী হই, আমাদের চেয়ে হতভাগা আর কে হতে পারে? আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে ভালোবাসি, আমাদের বেশভূষা ও আচার আচরণে আমরা সুন্নার অনুসারী হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।